পোলাও মাংস খেতে খেতে যখন খুব বিরক্ত লাগে তখন কিন্তু এ ধরনের তরকারি হলে একেবারে পেট ভরে ভাত খাওয়া হয়, আর ভাতটা কিন্তু ওই দিন একটু বেশিই লাগে। আসসালামু আলাইকুম, নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সবার প্রিয় ফুলকপি দিয়ে মাছের ঝোল। ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়েছি, আর এখন ফুলকপিটা হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়া ব্যবহার করছি। এভাবে একটু ভেজে নিলে ফুলকপির কাঁচা স্মেলটা চলে যায়, আর রান্নার পরে কিন্তু ফুলকপির টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আপনি একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই পাত্রেই আমি রান্না করব, এজন্য আবারও একটু তেল দিয়ে দিলাম। তারপরে মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম, আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করছি। তো রুই মাছটা একটু ভেজে নেব এপাশ ওপাশ করে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি উঠিয়ে নিয়ে এখন এই তেলের মধ্যেই বাকি রান্নাটা শেষ করব। মাছ ভাজা তেলেই রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিলে তরকারির কালারটা সুন্দর আসবে। তো চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে, তাছাড়া এই মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তারপরে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। ঝাল এবং লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি, যেটা আমি একটু আগে ভেজে রেখেছি। এটা আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু ভাজা আছে, এখান থেকে তেমন কোনো পানি বের হবে না, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে অল্প আঁচে কষিয়ে নিয়েছি 3-4 মিনিটের মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পানি, আমি যতটুকু ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরে আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের টমেটো আমি এরকম ফালা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো দিলে কিন্তু এই তরকারির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 4-5 মিনিট। এখন আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে একটু ফালা করে তারপরে দিয়ে দিচ্ছি। তবে ঝাল খেতে না চাইলে এক্ষেত্রে আপনারা আস্ত কাঁচা মরিচই ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3-4 মিনিট রেখে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটাও টেস্ট করে নেবেন। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। এখন আপনারা পছন্দ মতো উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।